আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যবস্থায় আমি জান্নাতুল ফেরদাউস আসি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি উপস্থিত হয়েছি প্লে গণিতের কিছু সংখ্যা নিয়ে, 1 থেকে 5 পর্যন্ত আজকে আমি সংখ্যাগুলো দেখাবো। আশা করছি শিক্ষার্থীরা যে যেখান থেকে আমার এই সংখ্যাগুলো দেখবে তারা অবশ্যই খাতা এবং পেন্সিল নিয়ে ভিডিওটির সামনে বসবে এবং লেখাগুলি কিভাবে দেখাচ্ছি বা কিভাবে দেখাবো একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যাই হোক, এখন আমি কথা আর না বাড়িয়ে তোমাদের লেখায় চলে যাচ্ছি, তোমরা একটু লেখাগুলো মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি এক লেখাটা লিখব, ঠিক আছে? এই যে দেখো, এক লেখাটা এই কোণা থেকে এনে ঠিক এইভাবে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের লেখাটার এই কোণা থেকে এই কোণা অবধি লেখাগুলো স্ট্রেট থাকবে, বরাবর থাকবে। তারপরে দুই, এখান থেকে এই কোণা থেকে ঘুরে এখানে আসবে, এসে এখানে মিলবে। এবার আমি তিন লিখব, তিনটা ঠিক এখান থেকে ঘুরিয়ে এই নিয়ে এই, ঠিক আছে? তোমরা ঠিক এটা আর এটা, এই দুইটা অংশ যেন সমান থাকে এবং রাউন্ডটা যেন গোল হয়ে, রাউন্ডটা যেন ঠিক মতো উঠে। এবার আমি চার লিখতেছি, দেখো চারটা একটু কঠিন আমাদের শিক্ষার্থীদের জন্য, হয়তো আমরা টিচাররা প্রতিনিয়ত লিখি সেজন্য আমাদের হয়তো লেখায় তেমন সমস্যা হয় না, কিন্তু তোমাদের হয়তো সমস্যা হতে পারে। সেজন্য তোমরা এই লেখাটা যেন রাউন্ডগুলো অবশ্যই সুন্দর হয় একটু খেয়াল করবে, এই অংশটার এই অংশটা যেন সমান থাকে, এই পাশের এই অংশটা আর এই অংশটা যেন সমান থাকে। এবার আমি পাঁচ লিখব, দেখো পাঁচটা লেখার সময় এই ঘরের মাঝখান থেকে ঠিক আমরা এই কোণায় নিয়ে যাই, ঠিক আছে? তারপরে এখান থেকে ঘুরিয়ে এই নিয়ে এই, এখান থেকে এনে এই, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে এক লিখলাম, দুই লিখলাম, তিন লিখলাম, চার লিখলাম, পাঁচ লিখলাম। আর লেখার সময় আমি অবশ্যই তোমাদেরকে বলছি যে প্রথমে আমরা এক লিখব, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এনে আমি এই লেখাটা বরাবর করার চেষ্টা করেছি। যখন আমরা ঘরের মাঝখানে লিখব লেখার সময় ঠিক এই কোণাটায় আর নিচের অংশটায় আমরা সমানভাবে চোখ রাখব, যেন আমাদের লেখাটা একটু ব্যাসকম না হয়। আর দুই লেখার সময় ঠিক এটা আর এই পাশটা, এই দু পাশটা যেন বরাবর থাকে, আর সেদিকেও খেয়াল রাখবে যখন তোমরা ঘরের মাঝখানে লিখবে। তিন লেখাটাও ঠিক একই রকম, তোমরা এই অংশে এই অংশে খেয়াল রাখবে যেন সমান থাকে। চার লেখাটা তোমরা গোলটা যেন ঠিকঠাক মতো হয়, আর এই পাশটা এই পাশটা এই পাশ এই পাশ মিলিয়ে যেন বরাবর থাকে। পাঁচ লেখাটা এই কোণা থেকে এখান থেকে নিয়ে কোণায় লিখে তারপরে ঘুরিয়ে আবার এখান থেকে ঘুরিয়ে এখানে এনে মিল করে দিবে, তাহলে লেখাটা একবারে হয়ে যাবে। ওকে শিক্ষার্থী, আজকে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত দেখালাম। আশা করতেছি অবশ্যই তোমরা এই লেখাটা ভালো করে ফলো করবে, মনোযোগ সহকারে দেখবে এবং আমি ঠিক আমার মতো লেখার চেষ্টা করবে। এ পর্যন্ত আর আজ আর নয়, আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।